আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক আমরা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শ্রীবন্দর দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তা তোমরা তোমাদের বই খাতা এবং কলম নিয়ে বসো এবং আমার সঙ্গে অঙ্কগুলো তুলে নেবা, যেন পরবর্তীতে তোমাদের এগুলা করতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তা আসো আমার সঙ্গে একটু অঙ্কগুলো করার চেষ্টা করো। প্রথমে প্রিয় শিক্ষার্থীরা, মূল আলোচনা অঙ্কগুলো করার আগে আমি তোমাদের অধ্যায়ের উপর একটু কথা বলি, যে যেখানে লেখা আছে দেখো যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি। তোমাদের ক্লাস থ্রি, ফোর এবং ফাইভ প্রতিটা ক্লাসের মধ্যে, প্রতিটি শ্রেণীর মধ্যে এই চার প্রক্রিয়ার কিছু আলোচনা রয়েছে। তা চার প্রক্রিয়া প্রথমে এখানে বলা হয়েছে, চার প্রক্রিয়া বলতে আমরা কী বুঝি সেটা আগে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে চার প্রক্রিয়া, চার প্রক্রিয়া প্রক্রিয়া প্রতি কয়টি বলো তো? চারটি, যোগ বিয়োগ গুণ ভাগ। তো এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটাকে বলা হয় চার প্রক্রিয়া প্রতীক। তোমাদের দেখবে সমাপনী পরীক্ষায় বা পরীক্ষার মধ্যে আসে, এক নম্বরে সংক্ষেপে উত্তর দাও, সংক্ষেপে উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই দিয়ে এক নম্বরে যে ২০টা উত্তর প্রশ্নের উত্তর করতে হয়, সেইখানের মধ্যে কিন্তু আমরা এটা খুঁজে পাবো। এইভাবে আসতে পারে যে প্রক্রিয়া, চার প্রক্রিয়া প্রতীকগুলো লেখো, অথবা লেখা থাকে চার প্রক্রিয়া বলতে কী বুঝো। তা চার প্রক্রিয়া বলতে আমরা কী বুঝি? যোগ বিয়োগ গুণ ভাগকে চার প্রক্রিয়া প্রতীক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তা দেখো এই চার প্রক্রিয়া প্রতীকের উপর ভিত্তি করে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ, হিসাব করো, দেখবে যে ওখানে যোগ বিয়োগ গুণ ভাগ এটাও থাকতে পারে। কিন্তু তোমাদের দেখবে পৃষ্ঠা নং ১২ মূল অধ্যায়ের প্রথমে দেওয়া আছে বন্ধনীর ব্যবহার। এই বন্ধনীগুলোও কিন্তু, এই হিসাবের অঙ্কগুলো যদি আমরা করতে যাই, তখন দেখবা যে আমাদের ওই বন্ধনীর ব্যবহার এসে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে দেওয়া আছে বন্ধনীর ব্যবহারের নিয়ম, বন্ধনী ব্যবহারের নিয়মাবলী। বন্ধনী আমরা জানি যে বন্ধনী হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর একটা হচ্ছে তৃতীয় বন্ধনী, তাই না? এই তিন বন্ধনীর ব্যবহার, তা এখানে বলা হয়েছে যে বাম থেকে ডানে হিসাব করি। বন্ধনী অধ্যায় ৩ এর ১২ পৃষ্ঠার উপরে দেখবে বন্ধনী সম্পর্কে ওখানে বলা হয়েছে যে কিভাবে কাজগুলো করতে হয়। প্রথমে লেখা আছে এক নম্বরে দেখবে একটা বক্সের মধ্যে বাম থেকে ডানে হিসাব করি। তারপরে লেখা আছে এই যে আমাদের যে চার প্রক্রিয়া, আমরা জানি যে চার প্রক্রিয়া হচ্ছে একটা কি, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, আর একটা হচ্ছে কি গুণ, আর হচ্ছে ভাগ, তাই না শিক্ষার্থীরা? এই যে চার প্রক্রিয়া, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তোমাদের এখানে বলা হয়েছে যে প্রথমে ২ নম্বরে প্রথমে কার কাজ করতে হবে? প্রথমে ভাগের কাজ করতে হয়। প্রথমে আমরা করব কার? ভাগ। তারপরে দ্বিতীয়তে করব কার? গুণ। তারপরে কি বলছে সর্বশেষে? যোগ এবং বিয়োগ। তা তোমরা আগে যোগটা করতে পারো, তৃতীয়তে যদি আমরা যোগ করি, তারপরে চতুর্থতে আমরা করব কি? বিয়োগ। কিন্তু আবার এটাও বলা হয়েছে যে যোগ আর বিয়োগ এটা কিন্তু একসঙ্গে করা যেতে পারে। তা প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ ২ নম্বরে। ৩ নম্বরে বলছে দেখো বন্ধনী থাকলে প্রথমে আগে আমরা কোনটা করব? এখানে প্রথম বন্ধনীটার কাজ করব, তারপরে এইটাতে করব, তারপরে আমরা এই তিনটে করব। এক কথায় প্রথম বন্ধনীর কাজ আগে করার লাগে, তারপরে দ্বিতীয় বন্ধনী করব, তারপরে তৃতীয় বন্ধনী করব। প্রিয় শিক্ষার্থীরা, এইটাই কিন্তু বক্সের মধ্যে দেখানো হয়েছে। তা আমরা আবারও বলি যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর মধ্যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এইটা হচ্ছে আমাদের চার প্রক্রিয়া। তো এই চার প্রক্রিয়ায় আবার যখন এই হিসাব অর্থাৎ সরল অঙ্কগুলো আমরা করতে যাব, তখন এই চার প্রক্রিয়ার উপর ভিত্তি করে কিন্তু অঙ্কগুলো তৈরি করা আছে। আবার দেখবে অনেক সময় ব্র্যাকেট, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এগুলো দেওয়া আছে। তা প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন আমাদের মূল অঙ্কের মধ্যে যাই। দেখো হিসাব করো, তোমাদের অনুশীলনী ৩ ১২ এবং ১৩ পৃষ্ঠার মধ্যেও দেখবে এইরকম অঙ্ক তোমাদের দেওয়া আছে। তা আমি তোমাদের একেবারে মূল আলোচনার মধ্যে পৃষ্ঠা নং ১৯ এর ১ নম্বর অঙ্কতে দেখো হিসাব করো, ওখানে লেখা আছে
এজন্য আমি কি করেছি, এখানে অঙ্ক কয়েকটা তুলে রাখছি। শিক্ষার্থীরা দেখো, এখানে দেওয়া আছে 42-15 ভাগ 9 যোগ 2। এখানে আমরা এখানে তোমাদের শুরুতে বললাম যে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়, সেই প্রথম বন্ধনীর মধ্যে তোমাকে দেখতে হবে যে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা প্রক্রিয়া প্রতীক আছে কিনা। যদি ওই চারটা প্রক্রিয়া প্রতীক থাকে তাহলে প্রথমে আমরা কার কাজ করব, ভাগের, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আবার দেখা যাবে যে অনেক সময় দেখবো যে ভাগ আছে কিন্তু গুণ নাই, আবার দেখবে যে গুণ আছে কিন্তু ভাগ নাই, আবার দেখবে যে গুণ ভাগ দুইটাই নাই, শুধু যোগ আর বিয়োগ আছে। প্রিয় শিক্ষার্থীরা, তা তোমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হবে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। সেই প্রথম বন্ধনীর মধ্যে আমরা আগে দেখব যে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই প্রক্রিয়া প্রতীকগুলোর মধ্যে কোনটি আছে। যেমন শিক্ষার্থীরা দেখো, 1 নম্বর হিসাব করো, এখানে লেখা আছে দেখো প্রথম বন্ধনী আছে কিন্তু বিয়োগ আছে শুধু, চারটা যে প্রক্রিয়া প্রতীক তার মধ্যে শুধু বিয়োগ আছে, কিন্তু এখানে ভাগ আছে যোগ আছে ঠিক আছে কিন্তু এগুলা বন্ধনীর বাইরে। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করি, বিয়োগ করো দেখি, 7 2 27 ভাগ 9 যোগ হচ্ছে 2। শিক্ষার্থীরা দেখো, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এবার বাকি যেগুলো কাজ সেগুলো এখন দেখো, এই অঙ্কটার মধ্যে এখন আমাদের যে প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ তার মধ্যে আমাদের ভাগ আছে আর যোগ আছে। তা আমরা জানি যে ভাগের কাজটা আগে করার লাগে, তাহলে 9 দিয়ে যদি 27কে ভাগ দেই তাহলে কথা বলো 3 যোগ হচ্ছে 2। শিক্ষার্থীরা তাহলে এখন দেখো তো, যোগ করি আমরা কত হচ্ছে, 3 আর 2 হচ্ছে 5। কি বুঝতে পারো নাই? আবারও বলতেছি, এই অঙ্কটার মধ্যে আমরা প্রথমে দেখতেছি যে প্রথম বন্ধনী বন্ধনী ব্র্যাকেটের ব্যবহার রয়েছে, এই ব্র্যাকেটের মধ্যে চার প্রক্রিয়ার মধ্যে শুধু বিয়োগ আছে। তো বিয়োগের কাজটা আমরা করলাম, করার পরে আমরা কি বললাম, আমাদের অঙ্কের মধ্যে দেখো ভাগ আর যোগ আছে, তা আমরা ভাগের কাজটা আগে করলাম তারপরে যোগের কাজ করলাম। তাহলে আমাদের উত্তর কত আসলো বলো? হ্যাঁ, তাহলে আমরা এইভাবে এখন তোমরা উত্তর লিখতে পারো যে উত্তর হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কে দেওয়া আছে দেখো 500 বিয়োগ প্রথম ব্র্যাকেট যোগ 6 গুণ 6। শিক্ষার্থীরা দেখো, এখানে প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী দেওয়া আছে, সেটার মধ্যে আমরা এই কাজটা কিন্তু এখন আমরা করবো না। আমরা জানি যে অঙ্কের মধ্যে সরল অঙ্কের মধ্যে যদি প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটার কাজ আগে করতে হবে। এখন ওই ব্র্যাকেটের মধ্যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো খুঁজতে হবে। দেখো প্রথম বন্ধনীর মধ্যে গুণ এবং যোগ আছে, তাহলে আমরা গুণের কাজটা এই করবো। তাহলে গুণের কাজটা যদি করি তাহলে এইটা দিয়ে গুণ দাও দেখি, এই দুইটা গুণ করলে কত হয় দেখো তো, 3 5 15 5 3 5 36 37। শিক্ষার্থীরা যোগ চিহ্ন যেহেতু আছে যোগ রাখলাম, আবার বিয়োগ করি, 6 8 48 8 4 6 6 10। শিক্ষার্থীরা প্রথম বন্ধনী এখন আমি তুলে দিলাম না, এই কারণে দেখো এখানে গুণের কাজটা আগে করলাম, তারপরে যোগ আছে এই জন্য যোগ আমাদের ঠিকই থাকলো যোগ চিহ্ন। আবার একটু গুণটা দেখো, 3 5 15 3 12 36 37 6 8 48 8 6 6 10। শিক্ষার্থীরা দেখো, এটার কাজ কিন্তু এখনও আমরা করতে পারতেছি না, কারণ ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনীর ব্যবহার এখন আমাদের শেষ হয়নি। এবার আমরা কি করব, যোগ করব দেখো, তাহলে যোগ করলে কত হচ্ছে, 8 5 13 7 1 8 4 4 83। শিক্ষার্থীরা এবার আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করো তো, 3 আছে 10 হলে কত হয়, 7 9 1, বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, 17। প্রিয় শিক্ষার্থীরা বিয়োগ করে আমরা কত পেলাম, 17। এখন এইটা দেখো, আমি যে জিনিসটা আবার একটু বলার চেষ্টা করতেছি, আমাদের এইটা সব ঠিক থাকলো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে কী করব, আমি তোমাদের বললাম যে চার প্রক্রিয়ার মধ্যে আগে দেখতে হবে যে গুণ ভাগ যোগ বিয়োগ কোনটা আছে। যোগ ভাগ থাকতো তাহলে ভাগের কাজ করতাম, যেহেতু ভাগ নেই এখানে গুণ আছে তাহলে গুণের কাজটা আমরা করব, করার পরে দেখা গেল যে যোগের কাজ আছে, তাহলে যোগ যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগের কাজ করতাম। কাজে আমাদের যোগ যেহেতু আছে তাহলে আমরা কি করলাম, যোগ 3 আছে 7 9 আছে 1 5 হলে 5 4 3 আছে 10 7 9 9 আছে 10 হলে 1 4 1 5। শিক্ষার্থীরা কি সমস্যা কোনো? এবার আসি আমরা 3 নম্বরে, কি অঙ্ক তুলে নিচ্ছ সবাই? 3 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখো,
তিন নম্বর অঙ্কটাতে প্রথমে আছে সেকেন্ড ব্রাকেট, ফার্স্ট ব্রাকেট, আট গুণ আট বিয়োগ সাত গুণ নয়, ফার্স্ট ব্রাকেট ক্লোজ, সরি, চল্লিশ বিয়োগ ছয় সেকেন্ড ব্রাকেট ক্লোজ ভাগ হচ্ছে সতেরো। শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে আমাদের অঙ্ক, আট আট সাত নয় গুণ চল্লিশ বিয়োগ ছয় গুণ চল্লিশ বিয়োগ ছয়। শিক্ষার্থীরা আমরা আমি আবারও এখানে ওই আলোচনার মধ্যে আমরা আসি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে আমরা করবো, যদি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করা যাবে না তাহলে আমরা এটা গুণ করি। শিক্ষার্থীরা মাঝখানে বিয়োগ, এপাশেও গুণ এপাশেও গুণ, তাহলে কত হবে, আট আটে হলো চৌষট্টি, সাত নয় তেষট্টি গুণ চল্লিশ বিয়োগ ছয় ভাগ ছয় বিয়োগ বিয়োগ ছয়। শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি করতে পারি, এটা এই কাজটা আমরা আবারও ব্র্যাকেটটা তুলে দেওয়া যাবে না, আমাদের এভাবে থাক। তাহলে এখন আমাদের কত হচ্ছে দেখো তো শিক্ষার্থীরা, আমরা যদি তেষট্টি থেকে চৌষট্টি তাহলে বাদ দিই, তাহলে আমাদের কত এসেছে, এক গুণ চল্লিশ বিয়োগ হচ্ছে ছয় ভাগ এখানে দেওয়া আছে সতেরো, ঠিকঠাক ভাগ সতেরো। শিক্ষার্থীরা এখন এই চল্লিশকে এক দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখো তো, চল্লিশ বিয়োগ ছয় ভাগ সতেরো। শিক্ষার্থীরা চল্লিশ থেকে ছয় বাদ দিলে কত হবে বলো তো, চৌত্রিশ ভাগ হচ্ছে সতেরো, তাই না? তাহলে আমাদের কত হচ্ছে দেখো তো, ভাগ সতেরো, এটাকে আমরা যদি সতেরো দিয়ে চৌত্রিশকে ভাগ দিই তাহলে কত হবে, দুই। শিক্ষার্থীরা আবারও একটু দেখো অঙ্কটা, আমরা একটু প্রথম থেকে কথা বলি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ এবং বিয়োগ আছে, এই জন্য আমরা গুণ এবং বিয়োগ করলাম, কিন্তু আমরা কি করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা অপরিবর্তিত রেখে দিলাম, এই কারণে যেহেতু আমাদের এখানে বিয়োগের অংশটা আছে, যদি শুধু গুণ একটুর অংশ থাকতো তাহলে একবারে আমরা তুলে দিতাম, গুণ চল্লিশ বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যা আছে সেটা থাকলো। এবার আমরা কি করলাম, চৌষট্টি থেকে তেষট্টি বাদ দিলে আমাদের এক হয়, একের সাথে এই চল্লিশটাকে কী অবস্থা থাকলো, গুণ বিয়োগ ছয়। এবার সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার দেখো এখান থেকে, একটু একের সাথে প্রথমে চল্লিশ গুণ দিলে চল্লিশ বিয়োগ ছয়, এবার চল্লিশ থেকে আমরা ছয় বাদ দিলে চৌত্রিশ পাই, আর ভাগ হচ্ছে সতেরো, দুই দিয়ে ভাগ দিলাম, সতেরো দিয়ে চৌত্রিশকে ভাগ দিলে হয় দুই। প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তর লিখতে পারো নিচে যে উত্তর হচ্ছে এত। এবার আসি চার নম্বরে, চার নম্বর অঙ্ক দেখো লেখা আছে পনেরো বিয়োগ সেকেন্ড ব্রাকেট ছাপান্ন যোগ উনচল্লিশ, উনচল্লিশ ফার্স্ট ব্রাকেট ক্লোজ ভাগ উনিশ যোগ আট সেকেন্ড ব্রাকেট। শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা প্রথমে কি করব, সেকেন্ড ব্র্যাকেট আমাদের ঠিকঠাক, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে আমরা করি, তাহলে বলো কত হবে, নয় ছয় পনেরো পাঁচ চার এর পাশে নয় ভাগ উনিশ যোগ আট। শিক্ষার্থীরা দেখো এবার কিন্তু আমাদের সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ উঠে গেল, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে আগে ভাগের কাজ আছে আর যোগের কাজ, তাহলে অবশ্যই আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে ভাগের কাজটা যদি আগে আমরা করি শিক্ষার্থীরা, তাহলে দেখো তো এখন কত আসতেছে, কত করলাম এটা চার নম্বর, চারে আছে পনেরো ছাপান্ন উনচল্লিশ উনিশ আট দুই উনিশ আট। শিক্ষার্থীরা এবার দেখো তাহলে পনেরো ঠিক থাকলো, এইটাকে আগে আমরা ভাগ করব, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এখন থাক, তাহলে পাঁচ যোগ আট, কি কারণ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো ভাগ এবং যোগ আছে, তা ভাগের কাজ করলাম তো যোগটা থাকলো, এই জন্য অপরিবর্তিত অবস্থায় থাকলো এটা, বিয়োগ আট আর পাঁচে যোগ করো কত হবে তাহলে তেরো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কত এসেছে শিক্ষার্থীরা, পনেরো থেকে তেরো বার দিলে হয় দুই, কি বুঝতে পারো নাই, একটি অঙ্ক যদি তোমরা বুঝতে পারো অবশ্যই তোমাদের বাকি অঙ্কগুলোর সমস্যা হবে না। তাহলে আমারও বলতেছি যে প্রথম ব্র্যাকেট প্রথম বন্ধনীর কাজটা আগে করলাম, ক
করার পরে সেকেন্ড দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখো ভাগ আর যোগ আছে, তা ভাগের কাজ করলাম যোগটা ঠিকই থাকলো, পরে আমরা যোগের কাজ করে বন্ধনীর ব্যবহারটা উঠাই দিলাম, দিয়ে কি করলাম বিয়োগ করলাম। শিক্ষার্থীরা এবার পাঁচ নম্বর অঙ্ক দেখো, পাঁচ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে, অঙ্কটা একটু বড় হবে শিক্ষার্থীরা, প্রথমে দেওয়া আছে চার গুণ আঠাশ ভাগ সাত যোগ এক ব্র্যাকেট তিন পাঁচ গুণ সাত বিয়োগ ২৯ ব্র্যাকেট ভাগ তিন ভাগ হলো তিন। প্রিয় শিক্ষার্থীরা তিন ভাগ তিন দেখো, এর মধ্যে কিন্তু প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী আছে, এবং দেখো যে ওই চার প্রক্রিয়ার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলাই কিন্তু আছে এখানে। তো শিক্ষার্থীরা আমরা প্রথমে তৃতীয় বন্ধনীর কোনো কাজ করতে পারবো না, এটা আমাদের ঠিকঠাক। দেখো এখানকার মধ্যে প্রথম বন্ধনী আমাদের আছে ভাগ দাও তো কত আসছে, আঠাশকে সাতটা ভাগ দিলে চার যোগ এক বিয়োগ তিন। এবার এখানে দেখো তো গুণ এবং বিয়োগ আছে, তাহলে গুণের কাজটা আগে করি আমরা, পাঁচ সাথে গুণ দিলে হয় ৩৫ বিয়োগ ২৯ ভাগ তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ তিন, এটা আমাদের সব অপরিবর্তিত অবস্থা থাকলো। এবার আমরা কি করব, চার গুণ দেখো তো ওই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করা যায় কত হয় ৫ বিয়োগ তিন সেকেন্ড ব্র্যাকেট। শিক্ষার্থীরা আবার এইখানে দেখো, এবার কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুধু একটি মাত্র কাজ সেটা বিয়োগ, তাহলে ৩৫ থেকে ৯ তাহলে হচ্ছে আমাদের ৬ ভাগ তিন, ৯ ১৫ হলো ৬ তিন তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ হলো তিন। শিক্ষার্থীরা দেখো এবার আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কি কি আছে দেখো তো, গুণ এবং বিয়োগ আছে, তাহলে আমরা কি করতে পারি, চারি আর পাঁচে গুণ করলে হয় ২০ বিয়োগ তিন বিয়োগ, আবার এটাতে কি করব আমরা তিনকে ৬ দ্বারা ৬কে ৩ দ্বারা ভাগ দিলে হয় ২ ২ তিনকে ভাগ দিলে হচ্ছে ২। শিক্ষার্থীরা এবার ভাগ হচ্ছে তিন, আমরা এবার দেখি তো কি করি, তাইলে এখানে ২০ বিয়োগ ২০ থেকে শিক্ষার্থীরা এবার যদি আমরা এখানে ২০ থেকে ৩ বাদ দিই তাহলে আমাদের ১৭ আসতেছে তাই না, বিয়োগ এটাকে আমরা যদি তুলে দেই তাহলে এবার আমাদের থার্ড ব্র্যাকেট থাকলো তিন, তাহলে আমরা ১৭ থেকে বাদ দিই, তো ১৭ থেকে ২ বাদ দিলে কত হয় বলো তো ১৫ ১৫ ভাগ তিন, তাহলে তিন দিয়ে ১৫ ভাগ দিলে কত আসতেছে ৫। শিক্ষার্থীরা আবারও দেখো একটু, এখানে একটু বন্ধনীর ব্যবহার বেশি, এই জন্য হচ্ছে এরকম যে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, সেখানে ভাগ এবং যোগ আছে, তো ২৮কে ৭টা ভাগ দিয়ে ৪ পাইলাম যোগ যোগ ঠিক থাকলো, যেহেতু এটা দুইটা প্রক্রিয়া প্রতীক আছে এই জন্য আমরা দুইবার কাজটা করবো, এই জন্য বন্ধনী কিন্তু তুলেই দেই নাই। তারপরে একটা কী করলাম, আবার দেখো এখানে দেওয়া আছে গুণ এবং বিয়োগ, গুণ করলাম তারপরে বিয়োগ ঠিক থাকলো, পরে ওইটা থেকে আমরা ৩৫ থেকে ২৯ থেকে ৩৫ থেকে ২৯ বাদ দিয়ে পাইলাম ৬, ওই ৬কে দেখো এই তিন দ্বারা ভাগ করলাম, করে সবার শেষে এখানে দেখো আবার সে কী পাইলাম বিয়োগ আছে, এই জন্য বিয়োগের কাজটা করলাম। তারপরে ২ তো ঠিক আছে, এতে ২ ঠিক থাকলো, ভাগ আছে ৩ অপরিবর্তিত আসলো, এবার আমরা কী করলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা বিয়োগ করলাম, ১৭ থেকে ২ বাদ দিয়ে হলো ১৫ ভাগ আছে ৩, এই ৩ দ্বারা ভাগ করে পেলাম ৫, ১৫কে ৩ দ্বারা ভাগ করলে হয় ৫। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আবারও করবে বাসায় তাহলে তোমাদের অবশ্যই সহজ হয়ে যাবে। এবার আসো ৬ নম্বর একটা কথার অঙ্ক আমি লিখেছি এখানে, এই উদাহরণে দেখবে যে এরকম অনেক অঙ্ক তোমাদের আছে, এখানে বলা হয়েছে
12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? আমাদের শেষে উত্তর চাওয়া হয়েছে কি, যে একটি প্লেটের মূল্য। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আবার দেওয়া আছে যে একটি কাপের মূল্য, তাহলে আমরা লিখব একটি কাপের মূল্য কত টাকা, 145 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে কাপ আছে কয়টা? 20টি। তাহলে 20টি লিখবো আমরা, হতে 20টি কাপের মূল্য 145 গুণ 20, গুণ করো দেখি কত হয়। এখানে লিখবা 45কে 20 দ্বারা গুণ করি, তাহলে 30 একটা বাদ দিলাম, 2 দুই গেলে 5, 2 10 0, 4 2 গুণে 8, 1 9, 2 1 2, 0 0 9, কত হচ্ছে শিক্ষার্থীরা? 2900 এত টাকা। এটা কি পাইলাম? 20টি কাপের মূল্য পাইলাম। এখন দেখো এখানে লেখা আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে কত টাকা। তাইলে আমরা এখন কি লিখব, একটু নিচে প্যারা করে লিখি, শিক্ষার্থীরা তুলছে অবশ্যই। এবার প্যারা করে একটু লিখি এখানে, যে এখন 12টি প্লেট এবং 20টি আপের মূল্য কত্রে কত টাকা দেওয়া আছে? 3920 টাকা। তার মধ্যে আমরা এখানে কয়টি কাপের মূল্য পাইলাম? 20টি। যার মূল্য তার নিচে লিখতে হবে, শিক্ষার্থীরা দেখো। তাহলে আমাদের কি থাকলো? 20টি বিয়োগ করতেছি, 20টি কাপের মূল্য বাদ গেল। এবার থাকতেছে 12টি প্লেটের মূল্য কত হচ্ছে বিয়োগ করলে দেখো তো, 0 2 0, 12টি প্লেটের মূল্য পাইলে কত? 1020 টাকা। শিক্ষার্থীরা তাহলে আমাদের এখানে চাওয়া হয়েছে যে একটি প্লেটের মূল্য তাহলে কত, তাহলে আমরা এখানে লিখতে পারি, বা তোমরা আবারও নতুন করে এখানে সাজাতে পারো যে 12টি প্লেটের মূল্য এত টাকা, অথবা এখান থেকেও লেখা যেতে পারে যে একটি প্লেটের মূল্য ভাগ 12। এখানে শিক্ষার্থীরা উপরের অংশটা আমরা বাদ দিই, এখানে এলে ভাগটা করি, এখানে 12/2 0। দেখো আমরা যদি বাদ দিই এখানে 8 দেই, 8 বার বাদ নিলে 8/96, 6 12 লাগা হলে 6 0, 5/12 60। শিক্ষার্থীরা কত হইলে তাইলে বলো তো? 85। তাহলে হচ্ছে আমাদের 85 টাকা। এখন তোমরা উত্তর লিখবা যে তে একটি প্লেটের মূল্য 85 টাকা। উত্তর হচ্ছে কত? 85 টাকা। প্রিয় শিক্ষার্থীরা আবারও একটু দেখো, এখানে বলা হয়েছে যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? তাহলে আমরা এখান থেকে 20টি কাপের মূল্য বাইর করে নিলাম। নেওয়ার পরে এখন একটু নিচে লিখছি দেখো, যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে এত টাকা। এখান থেকে আমরা যেহেতু এখানে প্রথমে বাইর করে নিয়েছিলাম 20টি কাপের মূল্য, যে বাদ দিলাম, দিয়ে পাইলাম 12টি প্লেটের মূল্য। তাহলে এখান থেকে একটা বাইর করে নিলাম, দিয়ে পাইলাম কত? 85 টাকা। প্রিয় শিক্ষার্থীরা তো এইরকম তোমাদের আরও বইয়ের মধ্যে অঙ্ক আছে, উদাহরণ অঙ্কগুলোও তোমরা এইভাবে করবে, এবং পৃষ্ঠানং দেখবে
বারো তেরো এগুলোতে অনেকগুলো অঙ্ক আছে এরকম, এই অঙ্কগুলো তোমরা একটু বাসায় বসে করার চেষ্টা করবে, তাহলে পরবর্তীতে তোমাদের অনুশীলনী অঙ্কগুলো সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আর সে এই পর্যন্ত, আবারও তোমাদের আগামীতে নতুন অঙ্ক নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।